জানে কি করে আল্লাহ জানে আমি আল্লাহর কাছে হই আমি গরিব মানুষ আমার কি সোনাই আমার লগে যদি এমন কইরা ছা চার ডাক্তার এ মানুষে বাসায় মুযদি মরালায় চার বিচার আল্লাহ করো আমার জীবন যায় আর আমি কথা কইতে পারি না হাড়া খোন বেতাই করি আমি তো গোস কই

বাবা এই তো আর এই দিক না এনে hospital এ খালি তোমার ওই লোক গিয়া কি দা অপারেশন হইবার তো সব কিছু এন এ ওষুধ কিনতে হইবো স্যার বলে রাজি হইলাম স্যার বলে দিল সিটি এক্সি সিটি এক্সাই কয় তোমার দেকা জরুরি ভাবে তোমার অপারেশন করন লব তখন যে আমার হ এত না তোমার আমার পানি মনি নামে খেলে ব্যথা কত পেন ব্যথা কত তারপরে অপারেশন করাইতে রাজি হলাম এনভলসি টেকসে দরা বলল যেন যেন অপারেশন করতে আর পরে বেরের আমারে তাড়াতাড়ি বর্তি নিলো গরীব মনের দিক্কা আর বয়স কম দিক্কা আর ওই দিনই সার্জারি অপারেশন হলো ওই যে তিনজন কো ফ্যামিলি করতে ডাক্তার এনে কি অপারেশন করছেন করার পর আমাদের যাইতে গিয়েছিল হলো গিয়া যে তিন মাস পর দেখা করব তার দিন মাস পর আমি দেখা করছি আলতা শুনুন করতে গিয়েছে রক্ত এদেশেরা কইলেন থেরাপিউমেরা ভি দেন কিছুই কই নাইকে

হায় এনテゴ কই যাও আমরা কি ডাক্তার তার চেয়ে বড় ডাক্তার এরা কোনো কিছু য মানে সমস্যা মনে হইলে সে জানার চেষ্টা থাকলে তাইলে জানায় রেডি গোছে না দোয়া করি এত টুম্ব আছে জানোবা লাইসিস্টরে বাস আছে কত না জানোবা আছে কিংলা কইছে মা তোমার যেগুলো গুলো তোমার অপারেশন করাইল ল দুইগুলো কইছে

ডাক্তারের প্রতি কোন সন্দেহ আছে আছে তো অবশ্যই আছে আমার সন্দেহ অবশ্যই আছে আমার কিডনি আলাই দিল এর আমার কেমনে ক্যান্সার হয় কেমনে ক্যান্সার হয় আবার বিভাগ ভাগ করে দিল প্রথম দিল আমার টিমার আর বিভাগে এর বলে যখন আবার সিটি এক্সাই করছি পরপরে দিয়ে দিল আমার ক্যান্সার ভবনে তার মানে কি ওই বিভাগে আমি কিছু কইতেই পারলাম না যে আমার এজেন্ট কিডনি ফালাই দিলে নন আমার কেমনে ক্যান্সার হয়

পিকনিক ফে তিনে গেলাম পেশার টসা করবো বাইরে লগে আসে না বাড়ির শুধু বাইরে ছেড়া মানুষ মহিলা ডুবত না এরপরে আমি সবকিছু ফালাই দিয়ে বেশি আরো তিনটা পোলা মানে ছোট ছোট পোলা

যার ডাক্তারিয়া মানুষ বাসে আম যদি মরায় লায় তার বিচারালয় করো আমার জীবন চাই আর আমি কথা হইতে পারি না আরক্ষণ ব্যথায় সটফট করি আমি তাও কথা কই যাওয়ার লাগে আমার কি নাই কে আমার লাগে মন কলে বেলা দা

আসসালাম আলাইকুম আপনারা এতক্ষণ মোটামুটি আশা করি সব কথাগুলোই শুনছেন তো এখানে যা রিপোর্ট আছে আর যেই শুরু থেকে আমরা যা শুনলাম যে তার প্রথমে সে তার পেটে ব্যাথা ব্যথা করতো আর পেটের ব্যথাটা করতো ডান পাশে নাকি পেটের ব্যথাটা করতো বাম পাশে আর সিটি স্ক্যানের পর ধরা পড়লো আর সিটি স্ক্যানটাই করছে নাকি বঙ্গবন্ধু হসপিটালে সরি শেখ মুজিব মেডিকেলে ওই যে নারায়ণগঞ্জ কি জানো

ভালো উন্নতের মেশিন বালা আপনার নিয়ে গেছে না উনের নিয়মই নাকি তিনটা বাজে যাওয়া রাতে তিনটা বাজে সিরিয়াল ধরে আজাননি সময় না উনের নিয়মই এমন সব রোগী ছিল আর সবাই ছিল তিনটা বজন্তর পরে যাইয়া এই পাঁচটা রাজানের পরে সিরিয়াল দইরা সকাল সাড়ে নয়টা বাজে কয় আহ এরা সিলিপ লেখা দিল কয় তিন মাস পরে আইবেন তিন মাস পরে ভেন্ডি ভোট নিতে টাকা দিলে করে দেয় পরে যাইতে যাইতে বুঝলাম বুঝ খায় দাদা গাদিলে টাকা ভেজা ধারাধারি করে দাই মাস লাগবে আপনার সিরিয়াল আমি ইমার্জেন্সি পার্টবাথা করে করাইছি কি কোন বেশি দেয়া দেয়া করেছিলেন কত টাকা দেন ও রাইট ও না এবারে 13000 টি দুই জায়গা ঘুরছি না হ্যাঁ ওখানে তোমার চিকিৎসা নেই রক্ত পরীক্ষাটা মানে একবার তো রক্ত পরীক্ষা করছি সবকিছু করছি এটি দেখি আবার লাস্টে জানলাই রিপোর্ট

দেখছি আমি ছবিটা যতটুকু দেখছি এটা অনেক কিছু আর দেখেন আসলে আমরা গরিব আমাদেরকে আমার লতালার কাছে বলা ছাড়া আর কোন রাস্তা নাই যতটুকু যা বুঝলাম একটা আমার কিডনি খাওয়াই দিছে কইছে হইল গিয়া ক্যান্সার আর ওইগুলো কারণ ক্যান্সার খুঁজতে আবার ওই ডাক্তার গুলো কত কিছু দিল না বিভাগ ভাগ করে দিল ক্যান্সার ভুবনে দিয়ে দিলো। সরকারি হাসপাতাল গুলোর ভিতরে বেশিরভাগ সময় এরকম এই ওষুধ খাওয়ার পরে যদি আমার টিউমার গুলা নিয়ন্ত্রণ মানে সিমা আসে তাহলে আমার চিকিৎসা বলছো এখন আপনার টিউমার আছে এই কথা বলছে কিমা পেট বড় আচ্ছা এইটা কেমনে পেট পর টিউমার এর কোন ধরনের কথা বলছি কেমন আসসালাম আলাইকুম মূল কথা হলো এইখানে তার চিকিৎসার জন্য অনেক টাকাই প্রয়োজন তার শারীরিক অবস্থা অতটা ভালো না তো আমরা আমাদের তরফ থেকে আসছি আমরা যতটুকু সম্ভব চেষ্টা করব তাকে সহযোগিতা করে যাওয়ার কিন্তু এটা কোনো সমাধান না আসলে এখানে এক দুই টাকার ব্যাপার না এখানে যেহেতু কিডনি জনিত সমস্যা এখানে অনেক টাকা বিভিন্ন এক একটা রিপোর্ট করতে গেলেই দেখা যায় আহ দশ পনেরো বিশ হাজার টাকা করে চলে যায় আর সরকারি হাসপাতালগুলোর ভিতরেও ওইভাবে তাকে নিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না কারণ সে শারীরিক ভাবে অনেকটাই অসুস্থ তাই আমাদের মতন আমরা চেষ্টা করতেছি তাকে সহযোগিতা করে যাওয়ার আর সামনে আমরা চেষ্টা করব এখন বাকিটা হলো আপনাদের উপর তো আপনাদের কাছে এই ভিডিওটা পৌঁছানোর একটাই কারণ যে আপনারা আপনাদের তরফ থেকে পঞ্চাশ টাকা পারেন একশো টাকা পারেন যা যে যা আর কি যে যা যেভাবে পারেন আপনারা তার জন্য দান করেন ঠিক আছে এটা একটা অসুস্থ আর কি মেয়ের আবদার আর তার মাও অত একটা না আর তার ভাইয়ের অবস্থাও অত একটা একটা না আর আর থাকে আগে তিনি কাজ কাজ তার মা ইট ভাঙার এই এই টাকা আমরা আমাদের তরফ থেকে গিয়ে দিয়ে গেলাম ইনশাল্লাহ হ্যাঁ তো আর আমরা অবশ্যই এইখানে তাদের যে বিকাশ নাম্বার বা সরাসরি তাদের সাথে যোগাযোগ করে কিভাবে টাকা পাঠাতে পারেন এটা আমাদেরকে দেওয়ার দরকার নেই আমরা টাকা কালেকশন বা নেওয়ার এই সব কাজ আমরা করিও না তো আমরা তাকে এই পাঁচ হাজার রাখেন আপনার কাছে হ্যাঁ এই পাঁচ হাজার টাকা আমরা আমাদের তরফ থেকে তাদেরকে দিলাম তো আপনাদের কাছে অনুরোধ তাদের সাথে যোগাযোগ করবেন তাদের নাম্বার আমি দিয়ে দেবো তো তাদের সাথে যোগাযোগ করে বিকাশ নাম্বারে পারেন আর রকেট নাম্বারে পারেন যা যে কোনো মাধ্যমে পারেন অথবা যদি তারে এসে কোনো ডাক্তার বা কোনো ভালো মানুষের সামনে আপনাদের এই ব্যাপারটা যদি পড়ে যদি যে না আমরা সরাসরি এসে দেখে তাকে আমরা সাহায্য সহযোগিতা করব অথবা ডাক্তার দেখিয়ে দিব এরকমটাও যদি আপনারা কেউ পারেন তো আপনারা আসলে রিপোর্টটা কি হয়েছে এই ব্যাপারে আমরা অতটা আর কি বুঝবো না কারণ আমরা ডাক্তার না যেহেতু তো আমরা চেষ্টা করবো এই রিপোর্ট কোনো কোন একটা ডাক্তারের সামনে উপস্থাপন করার যাতে মূল আসলে কি ঘটেছে সেটা আমরা জানতে পারি তো ইনশাল্লাহ আপনারা আপনাদের তরফ থেকেও চেষ্টা করবেন তাকে যেভাবে পারেন সাহায্য করার জন্য এটা আপনাদের কাছে আমার তরফ থেকে এক মায়ের তরফ থেকে এক অসুস্থ বোনের তরফ থেকে বিনীত আবেদন আমরা আমাদের আমাদের মতো করে চেষ্টা করেছি যত সম্ভব এখন বাকিটা আপনাদের উপরে ছেড়ে দিলাম তো যে যেভাবে পারেন তাকে সাহায্য করবেন জানি দেশের অবস্থা ভালো না সবাই বিভিন্ন ভাবে বিভিন্ন দিকে সাহায্য করছেন দেশে অবস্থা তো সাহায্য সহযোগিতা করতেছেন তো তারপর আমি আপনাদের কাছে অনুরোধ করব এটাও একটা সমস্যা এটাও কারো বন কারো মা কারো তার ছোট্ট একটা সন্তান আছে কই ছেলেটা কই একদম হাত ভাঙছে কেমনি আর এটা হলো আমাদের যে লিজা আপা আছে অসুস্থ তার ছেলে আর তার যে স্বামী আছে সেও আসলে আমরা যতটুকু শুনতে পারছি যে তাকে এক প্রকার প্রতারণা করে তার কাছ থেকে চড়ে গেছে তার কোন খোঁজ খবর সেও নেয় না আর যে তার একটা সন্তান আছে তারও খোঁজ খবর নেয় না আসলে এরকম মানুষগুলো জানোয়ার থেকে নিকৃষ্ট এদেরকে জানোয়ারের সাথে তুলনা করা যাবে না কারণ জানোয়ারেরও একটা মানিজ্যত আছে সম্মান আছে এরা তার থেকেও খারাপ তো আমি আমি বলবো আসলে আপনারা আপনাদের তরফ থেকে তাদের জন্য যতটুক যতটুক সম্ভব সাহায্য করেন আর তার সমস্যা যতটুক শুনলাম এটা কিডনি জনিত সমস্যা আর তার টিউমার টিউমার জনিত সমস্যা থেকে কিডনি সমস্যা এটা রূপ নিয়েছে রূপ নিয়েছে আর এখন বর্তমানে সে ক্যান্সারের রুগী ডাক্তার বলছে এখন এটা ওষুধের মাধ্যমে সমাধান হবে কি হবে না এটা প্রপার ভাবে কেউ দায়িত্ব নিয়ে যদি ডাক্তার দেখায় এই ক্ষেত্রেই সম্ভব তো আমাদের ফেসবুক পেজ আছে আমাদের ইউটিউব চ্যানেল আছে আপনারা যেভাবে আর কি যেভাবে চান আমাদের যোগাযোগ করতে পারেন যেভাবে সম্ভব আর এই স্থানটা হলো নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ ফতুল্লা আপনার যে থানা আছে থানার অপোজিটে মুস্তাফিজ সেন্টারের আগে সরকার রোড হ্যাঁ মুস্তাফিজ সেন্টারের আগে এটাকে বলে সরকার রোড সেই রোডের ভিতর থেকে ইসলাফিক সরকার ইসরাফিল ও ইসরাফিল আচ্ছা ঠিক আছে ইসরাফিল সরকার রোড তো ইনশাল্লাহ আপনাদের কাছে অনুরোধ রইল তাকে আপনারা দেখতে আসবেন আর যে যা পারেন তাকে সহযোগিতা করে যাবেন আল্লাহ জানেন যে কার মাধ্যমে হয়তো তার উপকার পৌঁছাবে আর শেষ পর্যন্ত তার পরিণতিটা এটা আল্লাহ ভালো জানেন তো আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করেছি যতটুকু সম্ভব ছিল তার মায়ের হাতে তুলে দিয়ে গেছি আর তার মায়ের শারীরিক অবস্থাও তেমন একটা ভালো না তার মায়েরও কমরে সমস্যা তো আমাদের একটাই আপনাদের কাছে আবদার যে আপনারা আপনাদের মতন করে তাদেরকে সাহায্য সহযোগিতা করে তাদের পাশে আসেন যেমন প্রত্যেকটা সংকটের সময় আপনারা এগিয়ে আসছেন যা অন্য অন্য ব্যাপার আপনারা যে পরিমাণ ধোয়া আমাকে এই আপনাদের এই ইউটিউব চ্যানেলকে ইন্ডিয়া চ্যানেলের মাধ্যমে করেছেন এটা আসলে ভাবার ঊর্ধ্বে তো আপনারা যদি প্রত্যেকে পঞ্চাশ টাকা করেও দেন কিন্তু আমার চ্যানেলে দুই লাখ পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার আছে দুই লাখ পঞ্চাশ হাজার তো আপনারা যদি পঞ্চাশ টাকা করেও দেন তো এরকম দুইটা তিনটা ফ্যামিলিও চিকিৎসা করা সম্ভব ঠিক না তো আপনারা আপনাদের মতো করে চেষ্টা করেন যতদূর সম্ভব তার জন্য চেষ্টা করেন দান করার জন্য আর আমরা সরাসরি তাদের নাম্বার দিয়ে দিব আর তারপরে যদি আপনাদের কোনো ধরনের সমস্যা হয় আপনারা সরাসরি আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন আর আপনাদের দানের টাকাটা এটা আমরা প্রুফ সহকারেই তার হাতে তুলে দেবো ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক সহজ করুক আজকের নতুন এখানেই বিদায় দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো লিজা আবাকে নিয়ে আল্লাহ হাফিজ